বেলগাছিয়া আর টালাকোটাটা দেখেছি আমরা। তো এখন রিকশা করে নিয়েছি, কারণ এখান থেকে টালা বারোয়ারির দিকে যাচ্ছি, ওটা একটু ডিস্টেন্সে আছে। আর বোন আর দুই বোন ওরা রয়েছে সামনের রিকশাতে, আমরা পৌঁছে যাবো আশা করি, দেখি কত দূর আর কি যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, শাইনিজ ভাইদের তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে আমি কিন্তু দুর্গাপূজার ব্লগ ছাড়া শুরু করে দিয়েছি, দুখানা ব্লগ ছাড়া হয়ে গেছে, এটা আমার তৃতীয় ব্লগ। আর দেখো এখানে অনেকগুলো প্রাইস তোমাদের দেখালাম, তো এই প্রাইসগুলো হচ্ছে টালা বারোয়ারির, কারণ আমি এখন রয়েছি টালা বারোয়ারিতে। এবার ভিতরের দিকে ঢুকছি, সুন্দর একখানা গেট তৈরি করা হয়েছে ঠাকুর বাড়ির গেটের মতো, আর নিচ দিয়ে রয়েছে দেখো সুন্দর আলপনা গিয়েছে, পুরো জায়গাটা জুড়েই কিন্তু আলপনা দেওয়া হয়েছে। আর দুপাশের দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর চিত্রপট। তো আজকে মানে এইবারের যে থিমটা করা হয়েছে এখানে, সেটা হচ্ছে জোড়া ঠাকুর, অর্থাৎ মানে দুই ঠাকুরের কথা বলা হচ্ছে। দুই ঠাকুর বলতে, এক ঠাকুরকে তো আমরা জানি যে দেবী দুর্গা, মা দুর্গার কথা বলা হচ্ছে, আরেক ঠাকুর হচ্ছে ঠাকুর বাড়ির অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে দুই দেওয়াল জুড়ে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই দেখো বুড়ো আংলা, আমরা জানি বুড়ো আংলা রাজা কাহিনী, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের নানা লেখনী, এবং তার সঙ্গে তিনি তো শুধু লিখতেন তা নয়, তিনি বই লিখতেন তা নয়, তার সঙ্গে তিনি ছবি আঁকতেন। বিশেষ করে আমরা তার ছবি আঁকা দিয়ে আরও বেশি করে ভালো করে চিনি, তিনি অসম্ভব সুন্দর ছবি আঁকতেন। প্রবন্ধ রয়েছে, তার প্রবন্ধগুলি রয়েছে বুড়ো আংলা, ক্ষীরের পুতুল রয়েছে, বাগেশ্বরী শিল্প রয়েছে, উপরে বাগেশ্বরী শিল্পর ধাঁচে অনেক কিছু আঁকা রয়েছে, লেখা রয়েছে শকুন্তলা নালক। এই এই জায়গাটা দিয়ে এবার আমরা ঢুকে যাব ভিতরের দিকে। তো প্রথমেই এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর মানে কুঁড়ে ঘরের আদলে বাড়িটা বানানো হয়েছে। কুঁড়ে ঘর বললে ভুল হবে, মানে একটা অদ্ভুত নান্দনিকতা রয়েছে এই ঘরটার মধ্যে। আর সামনে একজন বাউলের মানে মূর্তি মতো করা রয়েছে, আর এই মূর্তির নিচেই বসছে বাউলের আখড়া। তো যদিও আমি এখন আখড়া বাউলের আখড়াটা দেখতে পারিনি, কারণ আমি দিনের সময় এসেছি, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে, গান জুড়ে যে বাউল গানগুলো রয়েছে সেগুলো নিয়ে। যেহেতু অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা এখানে উঠে এসেছে, সেই জন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাহিত্য, ভাস্কর্য এবং চিত্রকলার মেলবন্ধন দেখা গিয়েছে। আর সারা সমস্ত দেওয়ালে দেওয়ালে সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে, চিত্রপট আঁকা রয়েছে। আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট কাঠের পুতুল বসানো রয়েছে। এবারে আমরা ভিতরের অংশতে ঢুকছি, তোমাদের ভিতরের যে সৌন্দর্যটা সেইটা দেখাবো। এখানটাই দেখতে পাচ্ছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা বইগুলো রয়েছে তার উপর, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে ছবি আঁকা হয়েছে, তারপরে তার বইয়ের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা হয়েছে। তো এখানে একটা কুঁড়ে ঘর দেখছি, এই যে কুঁড়ে ঘর মতো করা হয়েছে, ঠিক আছে। তো ঠাকুর বাড়ির বিভিন্ন বিষয়গুলো কিছু তুলে ধরা হয়েছে, চলো ভিতরে এবার যাই, ভিতরে গিয়ে দেখি বিষয়গুলোকে। ভিতরে ঢোকার পর একটা অপরূপ সৌন্দর্যময় পরিবেশ দেখতে পেলাম, আর তারই সঙ্গে দুই ঠাকুরের দেখা পেলাম, অর্থাৎ মা দুর্গা এবং তার পাশেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
আর অবনীন্দ্রনাথ ঠাকুরের পাশেই মানে তা সূর্যের মতো করে ওনার চারিপাশটা রাখা রয়েছে, তো চারিপাশ জুড়ে দেখলাম অনেক সাহিত্যিকদের নাম, মানে তাদের সঙ্গে বৈঠক চলতো বা তাদের সঙ্গে আসর চলতো কিংবা তাদের সেই সমসাময়িক সময়ের যেসব কবি সাহিত্যিকরা ছিলেন তাদের নাম রয়েছে এখানে। আর এই যে হচ্ছে মাতৃমূর্তি, মানে আমাদের মা দুর্গার মূর্তি, অসম্ভব সুন্দর এক মানে পুরো বিষয়টার মধ্যে মা মনে হচ্ছে একটা উজ্জ্বলতা নিয়ে এসেছে। আমি এখনও অবধি যে কটা প্যান্ডেল দেখলাম বা তোমাদেরকে দেখালাম, সব কটা প্যান্ডেলের মধ্যেই কিন্তু একটা ভিতরে আলো আধারির কাজ রয়েছে, ভিতরে এবং বাইরে সমানভাবে। কিন্তু আমরা যেহেতু দিনের সময় এসেছি তো তোমাদের যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি, কিন্তু এটা রাত্রিবেলা হলে আরও সুন্দর লাগবে, তাই আমি সবসময় প্রত্যেককে বলবো তোমরা রাত্রের দিকে এসো। হ্যাঁ, একটু ভিড়টা হবে ঠিকই, কিন্তু মানে ওই সৌন্দর্যটা উপভোগ করতে হলে বা উপলব্ধি করতে হলে রাত্রেই আসতে হবে। আর এই পাশে দেখো কত ছবি দেওয়া রয়েছে, সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি, মানে থ্রি ডাইমেনশনে বা টু ডাইমেনশনে এইভাবে তৈরি করা হয়েছে। এইবারে আমি দেবী মূর্তির পিছনের সাইডটা যাচ্ছি, অর্থাৎ পিছনের দিকটা যাচ্ছি, মানে পুরোটা জুড়েই অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আর ঠিক এইখানে একদম দেবী মূর্তির পেছনে আবার আরেকটি মূর্তি রয়েছে, মায়ের মূর্তি রয়েছে, চার হাতের মায়ের মূর্তি রয়েছে, এটাও ভীষণ ভালো লাগছে মায়ের মূর্তিটা। আর এইখানে যে একটা এই যে ছবি ছোট ছোট চিত্রপটগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে যে আলোগুলো বেরিয়ে আসছে, আলোক রোশনাইগুলো রয়েছে, সেগুলোও অসম্ভব সুন্দর। আর ছোটো ছোটো করে দেখো কি সুন্দর করে কাটিং করে এগুলো কোলাজের মতো করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে রয়েছে জেনারে ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যের নাম, এটা এখানে দেখতে পাচ্ছি পুরো ঠাকুর বাড়ির জেনারেশন গুলো লেখা রয়েছে, মানে নারী পুরুষ থেকে শুরু করে সব, মানে পুরো জেনারেশন এখানে লেখা রয়েছে। আর ঠাকুর বাড়ি তো বরাবরই সাংস্কৃতিক মনোভাবাপন্ন, তো এইখানেও সেই বিষয়টা মানে ওদের ওনাদের জেনারেশনটা পুরো আমরা দেখতে পেলাম। এই যে এখানটা পুরো লেখা রয়েছে নাম বাইস রবীন্দ্রনাথ ঠাকুর, দর্পনারায়ণ ঠাকুর, এবং একদম উপর থেকে শুরু হয়েছে সেই জেনারেশনটা পরপর সেটা আমরা দেখলাম। তো এখানে বিভিন্ন ওনাদের লেখা বিভিন্ন বইয়ের কিছু অংশ, তার চিত্রমালাগুলো সেগুলো খুব সুন্দর করে এখানে ফুটে উঠেছে আমি দেখতে পেলাম। তো এটা ছিল টালা বারোয়ারি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের প্ল্যান আছে বাগবাজারে যাব, তো চলো এরপর বাগবাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, এর আগে আরও দুটো ব্লগ ছেড়েছি, টালা প্রত্যয় এবং বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। তো এই দুটো ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই দুটো ব্লগ তোমরা দেখে নিতে পারো। আর এই ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো পুজো নিয়ে। ততক্ষণ টাটা, জয় মা দুর্গা।